বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মধ্যরাত থেকে সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাহাত খান। রাহাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। রাহাত, এই কর্মবিরতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে আর শ্রমিকদের দাবি দাওয়াগুলো কি আমাদেরকে বিস্তারিত জানাবেন? আপনাকে ধন্যবাদ। সেনা, আপনি জানেন যে 2016 সাল থেকে মূলত নৌযান শ্রমিকরা তাদের নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, সার্ভিসবুক প্রদান এবং নৌপথে নিরাপত্তা, ভারতের যে ভারতগ্রামী জাহাজের ল্যান্ডিং পাস এবং সামাজিক নিরাপত্তা প্রদান সহ মোট 11 দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল। তার প্রেক্ষিতে 2022 সালের নভেম্বরে সরকার একটি গেজেট প্রকাশ করে শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির একটি ঘোষণা দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়িত হয়নি, যার ফলে শ্রমিকরা এখন সংক্ষুব্ধ হয়ে তারা আবার আন্দোলনে নেমেছে এবং আজ রাত 12:01 থেকে তারা আবার কর্মবিরতি শুরু করতে যাচ্ছে। এবং এই কর্মবিরতি শুরু হলে আসলে নৌযান চলাচল বন্ধ হবে, যাত্রী পরিবহন বন্ধ হবে, পণ্য পরিবহন বন্ধ হবে এবং জ্বালানি তেল পরিবহন বন্ধ হবে। আমাদের সাথে রয়েছে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা মাস্টার আবুল হাশেম, আমরা তার কাছ থেকে শুনবো যে আপনাদের যে দাবি দায়গুলো একটু দয়া করে আমাদেরকে বলবেন। আমাদের দাবি 2023 সালে আমাদের যে বেতন কাঠামোটা নির্ধারণ হয়েছিল গ্যাজেট, ওটা এখনো অনেক মালিকরা সেটা বাস্তবায়ন করে নাই, এই একটা দাবি। তারপর নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, পরিচয়পত্র, সার্ভিস বুক, নিয়োগপত্র দেওয়ার কথা ছিল, চুক্তি হয়েছে, সেটা বাস্তবায়ন করে নাই। ভারতগ্রামী জাহাজের ল্যান্ডিং পাস, এটাও চুক্তি হয়েছে, সেটা আমরা এখনো বুঝে পাইনি। আমাদের শ্রমিকরা ভারতে গেলে কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। একটা স্টাফ যদি অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার দেখাবার মতো সুযোগ আমরা সেখানে পাই না। আমরা হাট বাজার করতে কিনারে নামতে পারি না। তারা পচা খাবার এনে দিল, সেটা দ্বিগুণ দামে আমাদের কিনতে হয়। তারপরে অভিযান 10 লঞ্চের আপনারা জানেন, এটা সারা বিশ্বে জানেন, একটু সংক্ষেপে বলেন, সারা বিশ্বে জানে যে অভিযান 10 জাহাজটা আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, তার চারজন মাস্টার ড্রাইভারের সার্টিফিকেট বাতিল করছে। মূল কথা হলো, এখন যদি ধর্মঘট শুরু হয় তাহলে যাত্রীদের দুর্ভোগ হবে, জনগণের দুর্ভোগ হবে। আমরা তো যাত্রীদেরকে জিম্মি করতে চাই না, সরকারকে জিম্মি করতে চাই না, মালিক পক্ষ সরকার পক্ষ আমাদের এই দাবি বাস্তবায়ন করুক। আমরা ধর্মঘট কর্মবিরতি ডেকেছি আজকে রাত্র 12:01 থেকে, আজকের মধ্যে যদি শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের। ধন্যবাদ, ধন্যবাদ। শুনছিলেন, যদি তাদের দাবি দাওয়াগুলো সরকার বাহাদুর মেনে নেয় তাহলে পরে তারা আর কর্মবিরতিতে যাবে না, আর যদি দাবি দাওয়া না মেনে নেয় তাহলে পরে রাত 12:01 থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছে তারা, এবং তার ফলে যাত্রী পরিবহন, পণ্য পরিবহন, জ্বালানি তেল পরিবহন এবং নির্মাণ সামগ্রী পরিবহন কিন্তু বন্ধ হয়ে যাবে, তাতে একটি বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল বরিশাল নদী বন্দর থেকে নৌযান শ্রমিক ধর্মঘট প্রস্তুতির সবশেষ খবর, ফিরছি আপনার কাছে। রাহাত, আপনাকে ধন্যবাদ।